হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেশন আপ চাঁদনি আটের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকালের বাসি কাজবাজ সব সেরে যে মাছ টাছ ধুয়ে তারপরে ঘরটা মুছে বেসিন সব ধুয়ে ঠাকুর ঘরে কাজ করবো, কারণ ঠাকুর ঘরে আজকে অনেক কাজ বাকি আছে। সরি, তো চলুন ঠাকুর ঘরে কাজগুলো করে নিই। আজ লোকনাথ বাবা তীরথান দিব, সেই কারণে শাড়িটারি পরে রেডি হয়ে গিয়েছি। এখন পুজোয় বসবো, আগে সম্পূর্ণ ভোগ টোক ঠাকুরের সাজিয়ে নেব, তারপরে একটু মালা একটু ভোগ নিয়ে এসেছি। যেমনটা গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, তখন থালের মধ্যে না লোকনাথ বাবা সবার সব ঠাকুরের জন্যই ভোগ সাজিয়ে নিচ্ছি, তবে এটা লোকনাথ ঠাকুর লোকনাথ বাবার নামেই দেবো। যাই হোক, প্রত্যেকটা থেকে মিষ্টি দিচ্ছি, গোপালের জন্য একটু করে রেখে দিচ্ছি, কারণ গোপালের তো আবার ভোগ হবে। এখন আমি দিলে, এবার দিলে দুবার হবে, আর একবার ভোগ হবে, প্লাস আগামী দিনেও এই মিষ্টিগুলো থাকবে, এক দুদিনে কিছু হয় না। তো যাই হোক, এখন আমি লোকনাথ বাবার থালাটাই সাজিয়ে নিচ্ছি, আর সব ঠাকুরকে যেমন ডেলি ভোগ দিই তেমনি ভোগ দিয়েছি। আর এই মিষ্টিগুলো কালকে ওই যে দোকান থেকেই নিয়ে এসেছিলাম, তার ওই দোকানেরই সব মিষ্টি, তো সব থেকে প্যাকেট থেকেই না অল্প অল্প করে লোকনাথ বাবাকে সাজিয়ে দিচ্ছি। তো চলুন আমি এটা সাজিয়ে নিই, লোকনাথ বাবার প্লেটটা। এটা তো গেল লোকনাথ বাবার মিষ্টি থালার যে মেন ভোগ, এলাচ মিশরি খই দই, সেটা লোকনাথ ঠাকুর যেহেতু আমার ওপরে সিংহাসনে বসানো আছে সেখানে নিবেদন করব। আর দইয়ের হাঁড়ি তো আননি, গতকাল তার সঙ্গে শেয়ার করেছিলাম যে ছোটো ছোটো বাটিগুলো নিয়ে এসি, সেই বাটিগুলোর মধ্যেই দই দিব, আর খইয়ের মধ্যেও দই ঢেলে দিব, আর তারপরে এলাচ দেবো আর মিশরি দিয়ে দেবো। আর মিশরি, বড়ো মিশরিটা পেলে খুব ভালো হতো, বাট বড়ো মিশরিটা পাইনি যে দোকান থেকে নিয়েছি, ছোটো মিশরি দানাগুলো পেয়েছি, সেই মিশরি দানাগুলোই ওপর থেকে কিন্তু দিয়ে দেবো। আর মোমবাতিও আনা হয়ে গিয়েছে আমার, চলুন এবার পুজোয় বসবো। আর এখন কিন্তু আমার সব ঠাকুরকে মাল্যদান করা, ফুল নিবেদন করা সবই হয়ে গিয়েছে। আর এখন পাঁচালি পরে নিচ্ছি, লোকনাথ বাবার পাঁচালি প্রতি পূর্ণিমাতে পরি, যদি পূর্ণিমাগুলো জানতে পারি তবে অবশ্যই পরি, আর না জানতে পারলে কোনো কিছু করার থাকে না। তো পাঁচালি পরে নিচ্ছি, আর হচ্ছে পাঁচালি পরে নিলেই হয়ে যাবে, সব ঠাকুর কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে। আর এই যে গোপাল সেনা, গোপাল সেনাকে একটা নতুন জামা পরেই দিয়েছি, আর ঠাকুরের ভোগ দই সব ঠাকুরকেই দই দিয়েছিলাম, আর এখন ঠাকুরের কাছে আরতিও করে নিব। আরতি করে নিয়ে সব ঘরে ঠাকুরের আরতি দেখাবো, দেখিয়ে তারপর মোটামুটি পুজোটা আমার শেষ হয়ে যাবে। আর ওই যে রজনীগন্ধা ফুলগুলো এনেছিলাম, এটা দিয়ে একটু আরটু সাজিয়ে নিয়েছিলাম, একা একাই সাজিয়েছি। নেহা হেল্প করলে হয়তো আর একটু ভালো হতো, বাট নেহা হেল্প করেনি, আর আমার ইচ্ছা করছিলো না যে আরও অন্যরকম কিছু করার, তো সেই কারণে যেরকমটা পেরেছি তাড়াতাড়ি হয় যাতে সেভাবেই একটু সাজিয়ে নিয়েছি। আর সব ঠাকুরকে কিন্তু মালা পরিয়েছিলাম। তো যাই হোক, চলুন এবার সব ঘরে ঘরে এই ঠাকুরের এই প্রদীপ দেখিয়ে নিচ্ছি, প্রদীপ দেখিয়ে তারপরে ঠাকুরের ঘরের দরজাটা বন্ধ করে দেব। তারপরে ভগবানের ভোগ নিবেদন করার পর আপনাদের একটু কাছ থেকে আমি ঠাকুর ভাইটা একটু শেয়ার করে দিলাম। এই যেখানে ফল মিষ্টি মিষ্টি আছে, দই আছে, খই আছে, সব ঠাকুরকে একটু মালাদান করেছি, যতটা মালা এনেছিলাম মানে মনে করে করে সব ঠাকুরকেই পরিয়ে দিয়েছি। আর এই যে উপরে আমার লোকনাথ বাবা আছে, এখানে তো লক্ষ্মীর ঘট আছে, আর এই যে লোকনাথ বাবা, সবাইকে মন দিয়ে পুজো করেছি, এখন নিজেরও অনেকটা শান্তি লাগছে, রিল্যাক্স ফিল করছি। এখন ছাদে যাচ্ছি, গাছে জল দেবো, একটু আগেই আজকে এলাম, গাছে জল দেবো, গাছে জল টল দিয়ে একবারে নেমে যাব। রোদ্দু আছে এখনও, গাছে জল দেওয়া ঠিক হবে কিনা জানি না, অনেক চা পাতা দিয়েছি, চা পাতাগুলো সব শুকোতে দিয়েছি, এটার মধ্যে একটু গোবর হলে না ভালো হতো, কাউকে যদি বলতাম মিশিয়ে দিত। দাঁড়ান দেখ মাসে, আর মাথা যে খোপাটা দেখছেন, এটা নেহা করে দিয়েছিলো, বাট নেহা ক্লিপের অভাব পড়ে গেছিলো, সে কারণে আমার খোপাটা কিন্তু নেহা পড়া ছেড়ে দিয়েছে, পর পর্যন্ত আর কন্টিনিউ করেনি, যেটুকু করেছিলো সেটুকু আমি আটকে রেখেছি। একেবারে শেয়ার করি, এগুলো সব চা পাতি, এটার সাথে একটু গোবর লাগিয়ে গাছের ছাই, গাছের ইয়ে বানাবো, কি যেন বলে ওটা, সার, সার। ফ্রেন্ডস, তো পুজো টুজোর পরে না আপনার সাথে কিছু শেয়ার করা হয়নি, সবাই মানে রান্নাবান্না তেমন কিছু হয়নি, ভাত আলু ভাজাটা ছোটো নিয়ে নামিয়েছিলো, আর এখন ঠাকুরের প্রার্থনা টাইম, প্রার্থনা করতে বসবো। দেন লোকনাথ মন্দির দেখি, সামনে কোথাও মন্দির আছে একটা মন্দির, যেতে আসতে দেখি চোখে পড়ে, তো যাই হোক ওই মন্দিরে একটু পুজো করবো, সরি প্রণাম করতে যাবো। দেন কী করে বলছি, ফসল হবে আবার বলছি, তো চলুন আমি ঠাকুরের গোপালকে ভোগ দেবো, গোপালকে সায়ন দেবো, গোপাল অনেক ভোগ।
আর দেখুন এখানে নেহার কাজ গো, ওকে চশমা পরে দিয়েছে, আর গোগো কত সুন্দর চশমাটা পরে বসে আছে, এত পাওয়ারফুল চশমা গোগো পরে বসে আছে, একটা চোখ যদিও বাইরে। হাই ফ্রেন্ডস, তো এখন বেরোচ্ছি, আমি আর ছোটনে যাচ্ছি আমাদের পাড়াতে, একটা মানে আমাদের পেছন দিকে বাড়ি, একটা মন্দির আছে লোকনাথ ঠাকুরের, ওখানেই যাচ্ছি পুজো করতে, পুজো করতে বলছি আবার একই কথা বলছি, মানে প্রণাম করতে যাচ্ছি, যাই হোক। তো বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। আপনারা ভাবতে পারেন যে আমি একটা চুড়িদার অনেকদিন থেকে পরছি, অ্যাকচুয়ালি এটা আমি অরুলিয়ার থেকে নিয়েছিলাম, আর এত আরাম পরে, সত্যি আমি অরুলিয়ার এর আগে প্রচুর ড্রেস পরেছি, প্রচুর পরেছি, বাট এই মানে টেন্সের থেকে অরুলিয়া নিয়েছি, প্যান্ডালুমস থেকে অরুলিয়া নিয়েছি, বাট অরুলিয়ার থেকেই অরুলিয়ার চুড়িদার আমি কোনোদিনও নেইনি, এই ফার্স্ট টাইম নিয়ে পারচেস করেছিলাম। আর এত আরাম এই চুড়িদারটা পরে, মনেই হয় না যে অন্য কোনো চুড়িদার পরি বা কিছু। আমি তাই এখানে তো অরুলিয়ার ওরকম নেই, সব নেই, তো ভেবেছি এবার শিলিগুড়ি গেলে কিছু কিনি না কিনি, অরুলিয়া থেকে দু তিনটে চুড়িদার কিনে আসবো, আসলে একটু কস্টলিও হয়ে যায়। যেমন এই চুড়িদারটার দাম মোটামুটি ওই 2900 কত জন আছে, ওই 3000-ই, তো এরকম একসঙ্গে তিনটে চুড়িদার নিলেও মোটামুটি 10,000 টাকা পড়েই যায়, সেই কারণে তিনটে না পারলেও দুটো নেবই, মানে এটা মানে কিছু কিনবো না, কিন্তু অরুলিয়া থেকে দুটো চুড়িদার নেবো এরকম, মানে কুর্তি আর প্যান্ট, এত আরাম পরে সত্যি আমি আগে কোনোদিনও পাইনি, এই চুড়িদারটা পরে আমি যে আরাম পাই সেই কারণে আমি এটা বারবারই পরি, হ্যাঁ আর দুদিন পরে এটা লন্ডনে দিয়ে দেবো, এরকমই ইচ্ছা আছে। তো চলুন এখন বেরিয়ে যাই। এবার এটা পরে এত আরাম, এত আরাম, যেটা আমি সত্যি কথা আগে অরুলিয়ার চুড়া পরে বা অরুলিয়ার ডাবলু কোনো চুড়া পরে এত আরাম পাইনি, যাই না ডাবলু নিয়ে আমি কোনোদিন যাইনি, তবে ওই ডাবলুর চুড়িদার আমি প্যান্ডালুস কিংবা ড্রেস থেকেই নিই, কিন্তু সত্যি এটা এত আরাম। এবার তাই ভেবেছি যখন শিলিগুড়ি যাবো কিছু কিনি না কিনি, অরুলিয়ার থেকে দুটো চুড়া কিনবো, আসলে দু তিনটা বলার এটা মানে এই আর কি, যে এই অরুলিয়ার একটা এই চুড়িদারটার দাম মোটামুটি ওই 3000 টাকার মতো নিয়েছিল, হয়তো 50-60 টাকার কম বেশি এরকম, একসঙ্গে 3000 টাকা 10,000 টাকা মতো চলে আসে, যেটা সবসময় পসিবল হয় না, এবার মানে কিছু আর এই যে এখন চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে, লোকনাথ বাবাকে এখানে প্রণামী দিয়ে প্রণাম করে তারপর চলে যাব। ভালোই হলো যে এখন লোকনাথ বাবা কিন্তু প্রসাদও দিচ্ছে, যদি এখন লোকনাথ বাবা সন্ধে ভোগ হচ্ছে কিন্তু দুপুরের ভোগ যে হয়েছিল সেটা প্রসাদ দিচ্ছে। তো এই যে রাস্তা, এখান দিয়ে আমরা যাব বাড়িতে, আর হ্যাঁ আমরা কিন্তু প্রসাদও পেয়েছিলাম, এই যে খিচুড়ি, এই আমাকেও দিয়েছিল ছোটনকেও দিয়েছিল, দুজনেই প্রসাদ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। কী যে আনন্দ হচ্ছে বলা বোঝাতে পারবো না, যেতে যেতে মনে হয় একটু ফুচকা খেতে, তাই একটু ফুচকাও খেয়ে নিলাম, আর এখন বাড়িতেও চলে এসেছি, এই যে লোকনাথ বাবার প্রসাদ নিয়ে কিন্তু অলরেডি বসে গিয়েছি। হ্যাঁ ফ্রেন্ডস, তো এখন ছাদে এসেছিলাম একটু, যে গাছে ওই সারটা দিয়ে দিলাম, যদি না দিতাম না বৃষ্টি আসতে পারে, আকাশে মেঘ আছে, তো শুয়ে পড়তে হতেই মনে পড়লো যে না আগে মাটিটা দিয়ে চলে আসে, আলসেম করে লাভ নেই, মাটিটা ধুয়ে গেলে পরে তুলতে তো অনেক কষ্ট হয়েছে তাই না, তাই দিয়ে দিলাম। দিয়ে এখন যে আবার যেতে না যেতেই না এক দু ফোঁটা কিন্তু জল অলরেডি গায়ে পড়ছে, যাই হোক চলুন তো নিচে যাই। আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, চাউমিন খেয়েছি, যখন বানিয়ে দিয়েছিল চাউমিন, চাউমিনই খেয়েছি। চলুন তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, ছাদে দাঁড়িয়ে থেকে আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলো যদি ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আগামী দিন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও দেখা, তখনও জন্য টাটা বাই আর গুড নাইট, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, টাটা।